আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আছি বুকারেস্ট এয়ারপোর্টে। আজকে জানুয়ারির 2 তারিখ 2022। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকে আমি আজকে তাদের সাথে একটু করে কথা বলবো। ভাই কেমন আছেন? আপনার নামটা বলেন। ভালো আছি। আর আপনার নামটা বলেন? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা, তো বাংলাদেশ থেকে আজকে একদম নতুন বছরের প্রথম দিন, আপনারা কেমন লাগছে? খুব ভালো লাগছে নতুন বছরের নতুন দিনে। আজকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ এনামুল হক। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম। তো উনি আমারও একটা স্পেশাল মানুষ। আপনার নামটা বলেন। আমার নাম মাসুদ পারভেজ। আচ্ছা, আপনাদের বাড়ি? আমার বাড়ি পুরান ঢাকা। পুরান ঢাকাতেই? আচ্ছা, মাশাআল্লাহ। উনি আমার পরিচিত অনেক আগের পুরনো মানুষ। ওয়ালাইকুম, আমি মাহবুব রহমান। আপনাদের বাড়ি? আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতেই থাকি। আচ্ছা, আমি বহুদিন যাবত ধরে চেষ্টা করছিলাম ইউরোপে আসার জন্য, হয়ে ওঠেনি। অনেক জায়গা ধরা টরা খেয়ে তারপরে আরাফাত ভাইকে আমাকে ট্রাস্টেড মনে হয়েছে, যার কারণে আমি আরাফাত ভাইকে ফাইলটা দিয়েছিলাম। তো তার অছিলায় আল্লাহ আমাকে আজকে ইউরোপে রোমানিয়ায় আসার সৌভাগ্য করে দিতে। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরাফাত ভাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা, আমার রাজশাহী বিভাগে নওগাঁ সদরের বাসা। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, সর্বশেষ আরাফাত ভাইয়ের মাধ্যমে আমি রোমানিয়াতে আসতে পেরে অসংখ্য খুশি। আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। আরাফাত ভাইকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আরাফাত ভাইকে যেন আল্লাহ সবসময় সুখে শান্তিতে সুস্থ সবল রাখে, এবং আরাফাত ভাইয়ের মাধ্যমে যদি কেউ আসে কখনো বিতে হবে না, এটুকু আল্লাহ কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ সকলকে যেন হেদায়েত দান করে সুন্দরভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম। পরিচিত? সালাম হোসেন। আচ্ছা, আমি নতুন বছরে নতুন জীবন শুরু করতে পেরে খুবই খুশি। আমি এবি ইনফোর উপর খুবই স্যাটিসফাই। আরফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনাদের বাড়ি? গ্রামের বাড়ি? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর সদরে। আচ্ছা, চাঁদপুর সদরে। জি, আপনার নামটা আর বলেন। আমার নামটা? হ্যাঁ, সালাম হোসেন। আচ্ছা, সালাম হোসেন, ধন্যবাদ। পরবর্তীতে আরো বড় ভিডিও আসবে। আপনার নামটা বলেন। উনি আমার একদম কাছের মানুষ হবে, কারণ অন্যভাবে আসছে সেজন্য চিনা হয়নি ওনার সাথে আমার। আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ পাবেল মোল্লা। আমার বাসা মুন্সীগঞ্জ। আচ্ছা, ভাইকে তো তেমন ভাবে চিনা হয়নি। নতুন বছরের অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদেরকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সবার এসে কেমন লাগছে? ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক বড় আকারে ভিডিও আসবে। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। সো আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি আজকেও বছরের শুরুতে আমি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করেছি। সো এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। আশা করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে প্রতিবার মতো আমি যে কথাটা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে নোটিফিকেশন বেল আইকন আছে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশড হলে আপনি নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যান। তাহলে চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও আমি এয়ারপোর্টে লোক রিসিভ করতে আসলাম। সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এতটাই সাকসেস, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। সো আপনারা জানেন আমার যে বিগত পারমিটগুলো বের হয়েছিল তারা অনেকদিন হলো এম্বাসি ফিসের জন্য বসেছিল। তো আপনারা জানেন রোমানিয়া এম্বাসির অবস্থা অনেক বেশি খারাপ। এরপরেও আলহামদুলিল্লাহ প্রতি মাসে 15-20টা করে ফাইল সাবমিট করা আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যায়ে। সো এই গত নভেম্বর যারা এসেছে, ডিসেম্বরের যারা এসেছে তাদেরকে রিসিভ করেছি, আপনারা ভিডিও আকারে দেখেছেন, এবং আরও অনেকগুলো ভিডিও সাক্ষাৎকার ইনশাল্লাহ সামনে আসবে। এবং এই যে যাদের আজকে যারা আসলো আলহামদুলিল্লাহ, তারা নভেম্বরের পরে তাদের ভিসা হয়েছিল ডিসেম্বরে। সো তাদের ডিসেম্বরের প্রবলেম থাকার কারণে তারা
আসতে পারিনি। সো আমি ডিসেম্বর আপনারা জানেন অনেক বেশি ফ্লাইট এক্সপেন্সিভ ছিল, যার কারণে তারা আসে নাই। এবং বছরের শুরুতে আলহামদুলিল্লাহ তারা রোমানিয়াতে চলে এসেছে, এবং এই মাসে ইনশাল্লাহ আরও অনেকগুলো লোক ইনশাল্লাহ আমি এয়ারপোর্টে রিসিভ করতে যাব, যদি আপনারা দোয়া করেন। অলরেডি ভিসা হয়ে গিয়েছে। সো আপনারা জানেন বাংলাদেশ থেকে এখন রোমানিয়ার ফ্লাইট অনেক বেশি এক্সপেন্সিভ, যার কারণে প্রায় এত টাকা খরচ করে এখানে আসাটাও অনেক টাফ। এরপরও ইনশাল্লাহ ট্রাই করব এবং তারা যেন তাড়াতাড়ি চলে আসে, এবং যে পারে তারা আসবে ইনশাল্লাহ। প্রতিবারে আমি আপনাদের জন্য ভিডিও এবং সাক্ষাৎকার ইনশাল্লাহ পাবলিশ করব। এখন চলেন, এর আগে যে ওয়ার্কারগুলো এসেছে তাদের কি জব আমি দিয়েছিলাম এবং তারা এখন কি ধরনের জব করছে। অ্যাকচুয়ালি আমি যারা বিগত যারা এসেছে নভেম্বর ডিসেম্বরে, আমি সবাইকে ওয়েয়ারহাউজের একটা জব দিয়েছি। এটা হচ্ছে একটা অ্যামাজন কোম্পানির মতো একটা অনলাইন প্রোডাক্ট সেলিং কোম্পানি। সো অনলাইনে যে অর্ডারগুলো হয় ওই অর্ডারগুলো শুধুমাত্র যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো রেডি করা, প্যাকেজিং করা, স্টিকার করা, জাস্ট এতটুকু। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 5 দিন এবং প্রতি সপ্তাহে 2 দিন বন্ধ, এবং তাদের খাওয়ার প্রত্যেক দিন টাকা রুন দেয় প্রতি মাসে 300 রুন এবং স্যালারি 500 ইউরো। তো এই হচ্ছে মোটামুটি তাদের ডিটেলস, এবং ইনশাল্লাহ আমি ট্রাই করব তাদের সাক্ষাৎকার আমি কয়েকদিনের ভিতর প্রকাশ করতে। সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম, এবং রিসিভ করার পর আমি যথারীতি তাদেরকে যে আমার নির্দিষ্ট অ্যাকোমোডেশন আছে ওই অ্যাকোমোডেশনে তারা আছে, এবং তাদের জন্য সব ডকুমেন্টস রেডি করছি। ইনশাল্লাহ তারা আগামী 5 থেকে 6 দিনের ভিতর তারা একই বিগত যারা ওয়েয়ারহাউজে জব স্টার্ট করেছে এবং একই ওয়েয়ারহাউজে চলে যাবে, এবং ইনশাল্লাহ এই ওয়েয়ারহাউজে আমার অনেকগুলো লোকের জব হবে, এবং ভবিষ্যতে যারা আসবে প্রত্যেকজনকে আমি এই ওয়েয়ারহাউজে দিতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমি একটু করে আপনাদের রোমানিয়ার ব্যাপারে একটু বলতে চাই। রোমানিয়ার বর্তমান অবস্থা অনেক করুণ অবস্থা, কোভিডের অবস্থাও খারাপ, এবং ফাইনালি 2022 সাল কেমন হবে সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না। অন্ততপক্ষে 2021 এবং 2020-এর মতো ভালো হবে না। সো এখনও পর্যন্ত 2022-এ এখনও পর্যন্ত নতুন পারমিটের জন্য ফাইল সাবমিট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই মাসের জানুয়ারি মাসের 15 তারিখ রোমানিয়ান সরকার অ্যানাউন্স করবে 2022 সালে তারা কতজন লোকের জন্য পারমিট ইস্যু করবে বা কতজন লোক আসতে পারবে। সো এটা অলরেডি তাদের মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রিতে কাজ চলছে, এবং হয়তো আশা করছি 15 তারিখ ডিক্লারেশন করবে। সো এরপরে ইনশাল্লাহ নতুন করে ফাইল সাবমিট হবে, এই প্রক্রিয়াটা আবার চালু হবে ইনশাল্লাহ। সো আশা করছি 2022 সালেই রোমানিয়া শেঙ্গেনে অন্তর্ভুক্ত হবে, এবং যে স্বপ্নের শেঙ্গেন যে একটা মানুষ ধারণা করেছিল এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আপনাদের সাথে এই ভিডিওতে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমার 7 জন লোক এসেছে, এবং এই মাসের আরও 18 থেকে 25 জন লোক আসবে ইনশাল্লাহ। যে 7 জন লোক এসেছে এখানে আমার অত্যন্ত কাছের মানুষ তারা, আমি তাদেরকেও কোনোদিন কখনো চিনি নাই, এবং আমি রোমানিয়াতে আসার পরে তাদের এয়ারপোর্টে চেয়ারে দেখছি। এর আগে তাদের সাথে কথা হয়েছে, বাট আমি তাদেরকে কখনো দেখিনি। সো আলহামদুলিল্লাহ ফাইনালি তাদের সাথে কথা হলো, দেখা হলো, এবং দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো। ইনশাল্লাহ আমি ট্রাই করব আগামী কয়েকদিনের মধ্যে তাদের বিস্তারিত সাক্ষাৎকার ইনশাল্লাহ আমি প্রকাশ করতে, এবং তারা কে কীভাবে এসেছে, কার মাধ্যমে কীভাবে আমার সাথে যোগাযোগ করেছে, কত টাকা খরচ হয়েছে, কতদিন সময় লেগেছিলো, কীভাবে এম্বাসি ফেস করতে হয়েছে, এম্বাসিতে গিয়েছে নাকি যায়নি, প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ জবাব আসবে। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞান শুনুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আছি বুকারেস্ট এয়ারপোর্টে। আজকে জানুয়ারি 2 তারিখ 2022। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকে ওয়ার্কার থেকে রিসিভ করতে আসছি।
সো আমি আজকে তাদের সাথে একটু করে কথা বলবো। ভাই কেমন আছেন? আপনার নামটা বলেন। ভালো আছি। আর আপনার নামটা বলেন? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা, তো বাংলাদেশ থেকে আজকে একদম নতুন বছরের প্রথম দিন, আপনারা কেমন লাগছে? খুব ভালো লাগছে, নতুন বছরের নতুন দিনে আজকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ এনামুল হক। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম। তো উনি আমারও একটা স্পেশাল মানুষ। আপনার নামটা বলেন। আমার নাম মাসুদ পারভেজ। আচ্ছা, আপনাদের বাড়ি? আমার বাড়ি পুরান ঢাকা। পুরান ঢাকাতেই? আচ্ছা, মাশাআল্লাহ। উনি আমার পরিচিত অনেক আগের পুরনো মানুষ। আসসালামু আলাইকুম, আমি মাহবুব রহমান। আপনাদের বাড়ি? আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে থাকি। আচ্ছা, আমি বহুদিন যাবৎ ধরে চেষ্টা করছিলাম ইউরোপে আসার জন্য, হয়ে ওঠেনি। অনেক জায়গা ধরা ধরা কে, তারপরে আরাফাত ভাইকে আমাকে ট্রাস্টেড মনে হয়েছে, যার কারণে আমি আরাফাত ভাইকে ফাইলটা দিয়েছিলাম। তো তার অছিলায় আল্লাহ আমাকে আজকে ইউরোপে রোমানিয়ায় আসার সৌভাগ্য করে দিতে। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরাফাত ভাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা, আমার রাজশাহী বিভাগে নওগাঁ সদরের বাসা। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, সর্বশেষ আরাফাত ভাইয়ের মাধ্যমে আমি রোমানিয়াতে আসতে পেরে অসংখ্য খুশি। আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। আরাফাত ভাইকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আরাফাত ভাইকে যেন আল্লাহ সবসময় সুখে শান্তিতে সুস্থ সবল রাখে, এবং আরাফাত ভাইয়ের মাধ্যমে যদি কেউ আসে কখনো দিতে হবে না, এটুকু আল্লাহ কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ সকলকে যেন হেদায়েত দান করে সুন্দরভাবে চলতে পারে। সালাম আলাইকুম। পরিচিত? সালাম হোসেন। আচ্ছা, আমি নতুন বছরে নতুন জীবন শুরু করতে পেরে খুবই খুশি। আমি এবি ইনপুর উপর খুবই স্যাটিসফাই। আরফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনাদের বাড়ি? গ্রামের বাড়ি? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর সদরে। আচ্ছা, চাঁদপুর সদরে। জি, আপনার নামটা আর বলেন। আমার নামটা? হ্যাঁ, সালাম হোসেন। আচ্ছা, সালাম হোসেন, ধন্যবাদ। পরবর্তীতে আরো বড় ভিডিও আসবে। আপনার নামটা বলেন। উনি আমার একদম কাছের মানুষ হবে, কারণ অন্যভাবে আসছে সেজন্য চিনা হয়নি ওনার সাথে আমার। আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ পাবেল মোল্লা। আমার বাসা মুন্সীগঞ্জ। আচ্ছা, ভাইকে তো তেমনভাবে চিনা হয়নি। নতুন বছরের অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদেরকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সবার এসে কেমন লাগছে? ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক বড় আকারের ভিডিও আসবে। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।